আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যাদের বাজেট 42 থেকে 45 হাজার টাকার মাঝে, তারা আজকের বিল থেকে কিছুটা আইডিয়া নিতে পারেন। আজকে সাগর ভাই এসেছে মানিকগঞ্জ থেকে, তাদের স্পেশাল একটি ডেস্কটপ কম্পিউটার যেটি ইন্টেল Core i5 10th generation দিয়ে বিল্ড করা হয়েছে। আশা করছি তাদের সাথে আজ বিস্তারিত কথা হবে এই বিষয় নিয়ে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আমি একজন নিজে সি সিরিজ স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেখানে এই কম্পিউটারটা আসলে দরকার। আচ্ছা, আপনি কোথায় পড়ছেন, পড়াশোনা করছেন? আমি পড়াশোনা সিটি ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সেটা কিন্তু আমাদেরও ইউনিভার্সিটি, আমিও সেখানে পড়াশোনা করছি। আচ্ছা, সেখানে পড়াশোনা করছেন এবং আপনার যে কনফিগারেশনটি আপনি এটি এই কনফিগারেশনটি চুজ করছেন কিভাবে? এটা চুজ করছি আমি আমার যে ডিপার্টমেন্টের যে আমার স্যার ছিল, এমন আমার বড় ভাই ছিল, তাদের কাছ থেকে পরামর্শ নিছি যে আমার এই সিএসসি ইঞ্জিনিয়ারিং লাইফে মানে কতটুকু ভিতরে দরকার হলে আমার আর কি ভালো হয়। 4 বছর যাতে আমার ডিপ্লোমাটা যাতে ভালোভাবে শেষ হয়, সবার পরামর্শ অনুযায়ী আমি এই কনফিগারেশনের আর কি চুজ করছি। যেহেতু আমার দরকার এই বিষয়ে। আচ্ছা, আপনার যে কনফিগারেশন
পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল, অর্থাৎ এই ক্যাসিংটি কিন্তু খুবই সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। একটু অসতর্ক হলেই কিন্তু ক্যাসিংটির যে পাশের গ্লাসটি সেটি ভেঙে যেতে পারে। এবং এখানে কিন্তু আরজিবি স্ট্রিপ আছে সামনের দিকে, এবং পেছনে দেখা যাচ্ছে যে একটি আরজিবি ফ্যান আছে, এবং এই ক্যাসিংটি ইউএসবি টু এবং ইউএসবি থ্রি পোর্টস আছে, অর্থাৎ আপনি দুইটি পোর্টসই চাইলে ব্যবহার করতে পারবেন। উপরের দিকে ডাস্ট ফিল্টার আছে, অর্থাৎ ময়লা জমলে সেগুলো পরিষ্কার করা যাবে খুব ইজিলি। এবং উপরের দিকেও কিন্তু একটি ফ্যান আছে, অর্থাৎ টোটালি পেছনে ফ্যান আছে দুইটি, উপরের দিকে একটি আছে এবং পেছনে একটি আছে, চাইলে আরও একটি ফ্যান এই জায়গাতে লাগানো যাবে। এবং এই ক্যাসিংটিতে আর স্পেশালিটি বলতে গেলে নিচের দিকে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ক্যাবিনেট আছে আলাদা, এবং পাওয়ার সুইচগুলো আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। প্রসেসর রাখা হয়েছে এই বিলটিতে ইন্টেল কোরাই ফাইভের 10 জেনারেশন 10400 MSI ব্র্যান্ডের H410 মাদারবোর্ড, করশিয়ারের 8GB র্যাম রাখা হয়েছে, 1TB হার্ড ডিস্ক ছিল কনফিগারেশনটিতে। এবং বাজেটটি একটু কম থাকার কারণে এবং পরবর্তীতে মনিটর চেঞ্জ করার কারণে কিন্তু 19 ইঞ্চি মনিটর এখানে নেওয়া হয়েছে। এফোটেক ব্র্যান্ডের কিন্তু অরিজিনাল মাউস নেওয়া হয়েছে, এটি কিন্তু একদমই জেনুইন মাউস, কারণ এফোটেকের কিন্তু ডুপ্লিকেট মাউসের অভাব নেই, সেটি অনেক কম প্রাইসে পাওয়া যায়। এবং এফোটেকের কিন্তু ডুপ্লিকেট কিবোর্ডটিও অনেক কম প্রাইসে পাওয়া যায়। দেখা যাচ্ছে যে এই দুইটি কিন্তু জেনুইন, এবং যে প্রোডাক্টগুলো এখানে আছে সবগুলো জেনুইন প্রোডাক্ট দিয়েই টোটালি বিলটি কমপ্লিট করা হয়েছে মাত্র 42,300 টাকায়। এবং এখানে যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে সেটি সম্পর্কে একটু বলতে চাই, অ্যান্টেক ব্র্যান্ডের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, টোটালি কনফিগারেশনটি পড়েছে 42,300 টাকা। ভাইদের যদি কিছু বলার থাকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে। জি আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতিষ্ঠানটি আসলে খুবই ভালো, এখানে মানে আপনারা অনেক হেল্পফুল ছিলেন, আমি অনেক কিছু গুছায় বলতে পারিনি প্রথম দিকে, তখন এটা আপনারা বলে দিয়েছেন এর ভিতরে নিলে ভালো হয়। যারা একটু কম্পিউটার সম্বন্ধে কম অভিজ্ঞ তারা যদি ভাইয়ের কাছে এসে পরামর্শ নেন যে এত টাকার ভিতরে আমি একটা কম্পিউটার নিতে চাই, তাহলে ভাই অবশ্যই তাদেরকে একটা সুন্দর কনফিগারেশনের মাধ্যমে একটি কম্পিউটার তাদেরকে পেতে সাহায্য করবে। ধন্যবাদ, ধন্যবাদ। এবং আরও পাশে আরও দুইজন ভাই আছেন যারা আপনার সাথে এসেছেন, তাদের যদি কোনো কিছু বলার থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? ভাইয়ের নাম মোহাম্মদ করিম খান। করিম খান। আর ভাইয়ের নাম ছিল হৃদয় ভাই? নাম ছিল সাগর। সাগর, সাগর ভাই, সাগর ভাই। আর ভাই হলো করিম ভাই। হ্যাঁ জি ভাই, আপনিও ভাইয়ের সাথে এসেছেন, একই ইউনিভার্সিটির, একই সাবজেক্টে? না না, আমি হচ্ছে আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তাহলে পরবর্তীতে তো রিকমেন্ডেশন আসবে সেলটেকের প্রতি সবার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আর আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন। আমার বলার ভিতর হচ্ছে আমার ফ্রেন্ড যখন মানে আর কি ও একটা পিছি নিতে চাচ্ছিল, তখন আমি আর কি আমার ফ্রেন্ডের মাধ্যমে আপনার কাছে আসলাম, তখন আমি আর কি পরে বলছি ভাইয়ের কাছ থেকে পরামর্শ নে,
তো ভাই অবশ্যই ভালোটা সাজেস্ট করবে। তো আশা করি প্রোডাক্টটি ভালো হবে এবং কি ভালো হলে আমরা নেক্সটে অনেককে সাজেস্ট করব আপনাদের কাছে। আর দর্শকদের সুবিধার্থে আরেকটি কথা বলে রাখি, এখানে যে প্রসেসরটি আছে সেখানে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, মাদারবোর্ডে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, হার্ড ড্রাইভে 2 বছর, পাওয়ার সাপ্লাইয়ে 2 বছর। দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য পার্টসেই কিন্তু 2 থেকে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হওয়ার কারণে কিন্তু সার্ভিসটি বেটার আশা অবশ্যই করা যায়। হ্যাঁ অবশ্যই সেটা। আচ্ছা আচ্ছা, আর পাশে আরেকজন ভাই আছেন, কী বলবো ভাইয়া, আসলে অনেক ভালো লাগলো আপনাদের এখানে এসে। মোটামুটি ভালো, মোটামুটি বলতে কি অনেক অনেক ভালোই লাগলো আর কি, সব কিছুই একদম অরিজিনাল জিনিস পেয়ে অনেক ভালো লাগলো আর কি। আমাদের বন্ধু বান্ধবের কাছে, ঠিক আছে, একটা পরিচিত দোকান বলতে একটা মানে বিশ্বস্ত যদি একটা দোকান পাওয়া যায়, সেখান থেকে যদি মানে সব জিনিস নির্ভয় নেওয়া যায়, এরকম একটা দোকান আর কি আমরা আজকে পেলাম আপনার মাধ্যমে এসে, ঠিক আছে। আচ্ছা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের নামটি রিকমেন্ডেড করবেন আপনারা, মেহেদি 360, আপনাদের বন্ধুদের মাঝে যেন তারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 1 লক্ষ পূরণ করে দেয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।